মেয়ের বাড়ি যাওয়ার পথে ছিনতাইবাজের কবলে বৃদ্ধা। দুই যুবক বাইকে চেপে এসে ওই বৃদ্ধার গলার হার চুরি করে পালিয়ে যায় বলে অভিযোগ। বৃদ্ধার গলা থেকে সোনার হার ছিনিয়ে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের অন্তর্গত মাজু এলাকায়। জানা গিয়েছে জহরা বেগম নামে এক বৃদ্ধা এদিন সকাল 6টা নাগাদ মেয়ের বাড়িতে যাচ্ছিল। যাওয়ার পথে দুজন দুষ্কৃতি বাইকে করে এসে গলায় সোনার হার ছিনতাই করে পালিয়ে যায়। ছিনতাই হওয়া হারের মূল্য আনুমানিক 80,000 টাকা। জানা গিয়েছে সকাল 6টা নাগাদ চঙ্গুরালি শেখপাড়ার বাসিন্দা বছর 65-এর এক বৃদ্ধা নাম জহরা বেগম বাগনানে তার মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎই দুই ব্যক্তি বাইকে করে তার পিছু নেয়। তারপরই তার গলা থেকে সোনার হার ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। বৃদ্ধা বলেন, দুটি ছেলে বাইকে এসে পাশে দাঁড়ালো, গলার হার ছিঁড়ে নিয়েই চলে যায়। একজন ফোন করছে, আবার একজন যেতে আসছে, এসতে ধমকা নিয়ে বললো, নেমে পড়ে আমার গলা ছিঁড়েলে গায়ে বাইক উঠে বললো। আগে আগে বলতে তোমাকে দিয়েসবো, আমি হাতে দিয়েসবো, টেন্ডার রাস্তায় দিয়েসবো, আমি না আমাকে টেন্ডার রাস্তায় দিয়েস্তো না, আমাকে তোমার টেন্ডার রাস্তায় দিয়েসবে না, চলো ঠাকুমা আমি তোমাকে দিয়ে আসতেছি বলে যেতে রেসছে দেখে যে লোক আর কেউ নেই, এবার আমি কী জানবো, গাছের গোড়ার কাছে পোস্টারের কাছে নেমে পড়লো, নেমে পড়ে আমাকে ছিঁড়ালে গাছ, আমার জিনিস কেন চিনছো, আমার জিনিস কেন চিনছো, ছেলে উঠে গেলো। আবার একজন ফোন করতেছে আচ্ছা একজন নেমে পড়লো। আমি যে বাগনান গেছেন, বাগনান শামপুর থানা, ও অনেক দূরে রাস্তা বলে বা ভোরবেলা বাইরে, বোন আছে আমার, বোনের বাড়ি। হ্যাঁ, এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ওই মহিলা তড়িঘড়ি করে জগৎবল্লভপুর থানায় অভিযোগ জানান। ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছেন জগৎবল্লভপুর থানার পুলিশ। বারবার জগৎবল্লভপুর এলাকায় চুরি এবং ছিনতাইয়ের মতন ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। একটা বয়স্ক মহিলা যাচ্ছিল, মুসলিমদের মহিলা, বাড়ি মাচালের দিকে, তাকে দুজন এসে একটা বাইকে এসে দুজন নাকি শোনা কথা যাতে ধরে হাটটা ছিনতাই করে নিয়ে মাঝি স্কুলের দিকে চলে যায়। তারপরে তারা থানায় যায়, কমপ্লেন করে, পুলিশ এসেছিল, পুলিশ এসে সিসি ক্যামেরা সব দেখছে, কিন্তু তখন তো লোক অর্ধেকটা মর্নিং ওয়াক করে করে, তো তখন এই রাস্তাটা ফাঁকাই ছিল, আর এখানে দোকানটা অন্যদিন থাকে আজ বন্ধ ছিল, ভোরবেলা চায়ের দোকানটা খোলে বন্ধ ছিল। এবার তাদের কাদের কী কানেকশানে এসছে, কীভাবেই জানলো ওই মহিলার গলায় হার আছে, মহিলাটা কোথায় যাচ্ছে, হঠাৎ একটা বাইক এসে জাপটে ধরে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে এলাকারই তো কোনো ছেলেপুলে হবে, নাহলে জানবে কেন ওই মহিলাটা যাচ্ছে গলায় হার আছে, কিন্তু বাইরে থেকে এসে আর হারটা আছে চেপে ধরে নিয়ে পালাবে না, দেখেছে নিশ্চয়ই আগে থেকে, ভোরবেলা থেকে সকাল থেকে দেখেছে হার পড়ে যাচ্ছে, নিশ্চয়ই ছিনতাই করব। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, জগৎবল্লভপুর। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।